उन्नीसटा बछर धरे जे अमेरिका 48टा मित्र देश के साथे निये এই আফগান মুজাহিদিন তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এদেরকে হত্যা করেছে, এদেরকে মেরেছে, এদেরকে ক্ষমতাচ্যুত করেছে, সন্ত্রাসী হিসেবে গোটা বিশ্বের সামনে পরিচিত করে দিয়েছে। সেই দুর্ধর্ষ গোটা পৃথিবীর মধ্যে মহা পরাশক্তি রাষ্ট্র আমেরিকা এই তালেবানদের সামনে মাথা নত করে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে ইচ্ছে করলো না? ওরা শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। আপনারা ইতিহাস শুনে অবাক হবেন, এই তালেবানদেরকে এক সময় আমেরিকা মুক্তিযোদ্ধা হিসেবে সাহায্য করেছে নিজেদের স্বার্থে। অনেক মূর্খরা বলে আমেরিকায় তালেবান সৃষ্টি করেছে, এই বলদেরা জানে না যে তালেবান কবে সৃষ্টি হয়েছে। এই অশিক্ষিত লোকেরা বলে যে বিল ক্লিন্টন আপনার তালেবান বানিয়েছে, এই গর্ধব জানে না বিল ক্লিন্টন ক্ষমতায় এসছে 1993 সন থেকে ক্ষমতায় ছিল 2001 সন পর্যন্ত, আর তালেবানের আবিষ্কার হয়েছে 1979 সন থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস জানে না, মানুষের সামনে বকওয়াস করে মানুষের ব্যাপারে বদনাম রটনা করছে। 1979 সনে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন মুসলমানদেরকে আফগানিস্তানকে দখল করার জন্য আফগানের মধ্যে সেনা সদস্য ঢুকিয়ে দিয়ে আফগানের মুজাহিদদেরকে ধ্বংস করা শুরু করে নিজের দেশকে স্বাধীন করার জন্য, এবং কাফেরদের কাছ থেকে নিজের ইমানকে আবরুকে রক্ষা করার জন্য একজন মুক্তিকামী জনতা জিহাদে অংশগ্রহণ করে। বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা এসে একটা টিম তৈরি করে, সেই দলের নাম হচ্ছে তালেবান। সেই দলের নাম কি? তালেবান। যেমন 1971 সনে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে এসে হামলা করে, তখন এই দেশটাকে স্বাধীন করার জন্য একদল লোক একত্রিত হয় যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি। আমরা কি বলি যদি বলেন তো? কথা বলে না। আমরা কি বলি? মুক্তিযোদ্ধা বলি। তারা মুক্তিকামী মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদেরকে সর্বশেষ সাহায্য করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ঠিক কিনা? এখানে ভারতের স্বার্থ নিহিত ছিল, স্বার্থের কারণে ওরা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছে, এটা ঠিক। তাই বলে এ কথা বলা যাবে যে মুক্তিযোদ্ধাদেরকে ভারত সৃষ্টি করেছে? কথা বলেন। ওদের স্বার্থ কি? ওদের স্বার্থ হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেলে পাকিস্তান তাদের শত্রু রাষ্ট্র, বাংলাদেশটা আলাদা হয়ে গেল, পাকিস্তান দুর্বল হয়ে গেল, শত্রুর বিরুদ্ধে এদের অবস্থানটা শক্ত হবে, এটা ছিল সবচেয়ে বড় একটা স্বার্থ। দুই নম্বর স্বার্থ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কত প্রকারের ফ্যাসিলিটিস বাংলাদেশ থেকে ভারত নিয়ে নিচ্ছে। এগুলো অসংখ্য স্বার্থ আছে, সেই স্বার্থের বর্ণনা দেওয়া এটা আমার মাকসাদ বা উদ্দেশ্য নয়। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যে একসময় ভারত মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিল বলে এই কথা কি বলা যাবে যে মুক্তিযোদ্ধাদেরকে ভারত বানিয়েছে? কথা বলেন। সাহায্য করেছিল কি স্বার্থে না বিনা স্বার্থে? স্বার্থ আছে না নাই? স্বার্থ ছিল। গেল এই পর্ব। অনুরূপভাবে আমেরিকা ওই সময় তালেবানদেরকে সাহায্য করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। কেন জানেন? সোভিয়েত ইউনিয়ন ছিল আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। আমেরিকা মহাপরাশক্তি থাকতো না যদি সোভিয়েত ইউনিয়ন আগের জায়গায় থাকতো। ওরা একটানা 1989 থেকে শুরু করে 79 থেকে শুরু করে 89 পর্যন্ত 10 বছর আফগানের মুজাহিদিনদের সাথে লড়াই করেছে। আফগান মুজাহিদিনদেরকে সাহায্য করেছে আমেরিকা, সাহায্য করেছে পাকিস্তান, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে। ওদের মাকসাদ কি ছিল? এই যুদ্ধে যদি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয় তাহলে এই বিরাট রাষ্ট্রটা টুকরা টুকরা হবে, দুর্বল হবে, আমরা হয়ে যাব বিশ্ব মোড়ল। এই বিশ্ব মোড়ল হওয়ার স্বার্থে 10টা বছর আফগানের মুজাহিদিনদেরকে সাহায্য করেছে, আর এদেরকে মুক্তিকামী জনতা হিসেবে বিশ্ব মিডিয়াতে ওই সময় আমেরিকা প্রচার করেছে। এই হলো আমেরিকার স্বার্থ। কিন্তু 10টা বছর যুদ্ধ করতে করতে তলানিতে রাশিয়ার এমন দুর্বলতা, অর্থনৈতিক ধস নেমে আসলো যে গোটা দেশটা টুকরা টুকরা হয়ে শতটা বিভক্ত হয়ে বহুত রাষ্ট্রে পরিণত হয়ে গেল। দেশ ওদেরকে ছোট হয়ে আসলো, আমেরিকার স্বার্থ উদ্ধার হয়ে গেল। এই তালিবান মুজাহিদ বাহিনী 1989 সনে সেই সোভিয়েত ইউনিয়নের লোকেরা তাদের সৈন্যগুলাকে আফগানিস্তানের মাটি থেকে সরাই নিতে বাধ্য হলো, যেমন নাকি নাকে খত দিয়া বাধ্য হয়ে দিয়েছে আমেরিকা বর্তমানে। এরপরে চলে গেল ১৯৮৯ সন। ৮৯ থেকে ৯০, ৯১, ৯২, ৯২ ওই ৯১ থেকে শুরু করে ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৯ এই ৬ বছর পরে এই তালেবান যারা কষ্ট করে জালেমদের কাছ থেকে দেশকে স্বাধীন করেছে, তারা মনে মনে ভাবলো যে আমরা যে উদ্দেশ্য করে দেশকে স্বাধীন করেছি, যদি আমরা এই দেশে খেলাফত কায়েম করতে না পারি, ইসলামে যদি কায়েম করতে না পারি, এত কষ্ট করে রক্ত দিলাম, জীবন দিলাম, উদ্দেশ্যটা কি? খেলাফত কায়েম করার সংগ্রামে একত্রিত হয়ে আন্দোলন করলো তারা। ১৯৯৬ সনে তারা ক্ষমতা দখল করে কাবুল শহর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তালেবান ক্ষমতায় আসে ১৯৯৬ সনে। কোন সনে? ৯৬ ক্ষমতায় আসে। ৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত ৫ বছর তালেবান ক্ষমতায় ছিল আফগানিস্তানের মাটিতে। ক্ষমতায় এসে গোটা দুনিয়ার মানুষদেরকে, মুসলমানদেরকে চমক লাগিয়ে দিয়ে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ রূপ ওই দেশের মধ্যে তারা কায়েম করে দেয়। দেখেন আমেরিকা কেন মুসলমানদেরকে সন্ত্রাস বানায় দিল। তালেবানরা ক্ষমতায় এসে নামাজকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দিয়েছে। পুরুষের জন্য মুখে দাড়ি রাখাটা বাধ্যতামূলক করে দিয়েছে। নারীদের জন্য পর্দা করে বোরকা পরে চলা রাষ্ট্রীয়ভাবে বাধ্য করে দিয়েছিল। শুধু তাই না, একটা মেয়ে যখন ১০ বছর বয়স হবে, ওই মেয়েটা পুরুষের সাথে স্কুলে যেতে পারবে না। ওই মেয়েটাকে আলাদা স্কুলে, পাহাড়ের গুহার মধ্যে আলাদা স্কুল বানিয়ে মেয়েদেরকে পড়ানো হতো, যাতে করে পর্দার কোনো বেগার সৃষ্টি না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মেয়ে যদি অসুস্থ হয়, তাকে মহিলা ডাক্তার দেখাতে হবে, পুরুষ ডাক্তার দেখাতে পারবে না। পুরুষ ডাক্তার একমাত্র তখনই দেখাতে পারবে যখন এই মেয়েটার সাথে মাহরাম পুরুষ থাকবে। তখন সুবহানাল্লাহ বলবেন না? আমি এগুলো যা বলছি, এগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমার এই প্রত্যেকটা কথা ইতিহাসের পাতা পড়ে পড়ে মিলাই দেখবেন। আব্দুর রহিম আল মাদানি তালেবানদের সম্পর্কে যা বলেছেন, আমি স্টাডি করে, গবেষণা করে সমস্ত তথ্যগুলো নিজের পকেটে নিয়ে এরপরে কথা বলি, যাতে করে কোনো বাতিল মাথা চালা দিয়ে দাঁড়াতে সাহস না পায়। কোন অপরাধে তালেবানদেরকে তারা সন্ত্রাস বানিয়ে দিল? ভালো করে শুনেন, তালেবানরা যখন ক্ষমতায় আসে ইসলামী খেলাফত কায়েম করার অপরাধে ওটা বিশ্বের মাত্র 3টা রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দিয়েছিল। মাত্র 3টি রাষ্ট্র। একটা রাষ্ট্রের নাম হচ্ছে সৌদি আরব, একটা রাষ্ট্র হচ্ছে আরব আমিরাত, দুবাই, আরেকটা রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। এই 3 রাষ্ট্র বাদে কেউ এই আফগান সরকারকে সাপোর্ট দেয় না, তালেবান সরকারকে সাপোর্ট দেয় না। এমনকি জাতীয় সংসদের সদস্য পদ থেকে এদেরকে মাহরুম করা হয়েছিল। অপরাধ ছিল, নারীদেরকে কেন তারা পুরুষের সাথে পড়াশোনা করতে দেয় না। মালালা ইউসুফজাইকে আপনার ইতিহাস জানেন, আমেরিকা নোবেল পুরস্কার দিয়েছে, ঠিক কিনা? কেন? তালেবানদের বিরুদ্ধে সহশিক্ষার পক্ষে সে লেখালেখি করতে অনলাইনে, সহশিক্ষার পক্ষে, এই জন্য সে শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে, এই কথা বলে তাকে তারা নোবেল পুরস্কার দিয়েছিল। তালেবানরা মাথায় হামলা করেছে, এই কথা বলে তাকে আমেরিকা নিয়ে চিকিৎসা করা হয়েছে। মানবতার কল্যাণে আমেরিকা দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পক্ষান্তরে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে জবেহ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, কাতারে কাতারে শিশুদেরকে পেরাক দিয়ে গাছের সাথে দাবিয়ে দেওয়া হয়েছে, তখন আমেরিকার মানবতা বিশ্ববাসী দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গেলে এই মানবতা উঠলে উঠে, ইসলামের পক্ষে আর কোনো মানবতা থাকে না। অবাক বিষয়, আপনারা লক্ষ্য করেছেন ভারতের মুসলমানদের কি অপরাধ ছিল? আপনারাই বলেন। ভারতে তো প্রায় সময় আমি মাহফিল করতে যাই, ভারতের মুসলমানদের হালাত আমি নিজে জানি, তারা যে কত মাজলুম অবস্থায় থাকে। ভারতের মুসলমানরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না, যারা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়। আর ওই সমস্ত নরেন্দ্র মোদীর পোষা কিছু কুকুর বাংলাদেশে আছে, যারা তার সুরে টেলিভিশনে বসে বসে গান গায়। আছে না নাই? দিল্লি জুমা মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে মুসলমানদের, মসজিদের মিনার থেকে মাইক খুলে হনুমানের পতাকা দ্বারা উড়িয়ে দিয়েছে। মধ্য মুজাহিদ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই পশু শক্তির বিরুদ্ধে লড়াই করে কালিমার পতাকা উড্ডীন করতে হবে। আমার প্রিয় ভাইরা ওরা এত মানবতার কথা চরম আকারে ধারণ করেছে যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেছে। নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প একটা গ্রিন সিগন্যাল দিয়ে গেছে, পিটা মুসলমানদেরকে, পেটা যত পিটা কোনো অসুবিধা নাই। এই সিগন্যাল পাওয়ার পর থেকে নির্যাতনরা বাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের দলাদলির আর সময় আছে? কথা বলে না। দলাদলির সময় আছে? ঐক্যবদ্ধ হতে হবে। কে কওমি আলেম, কে আলিয়ার আলেম, কে ওয়াহাবি, কে সুন্নি, এই ভাগাভাগি করার সময় নেই। চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমানদেরকে ঐক্যের জন্য এগিয়ে আসতে হবে। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মুসলিমদের বিরুদ্ধে